এখন বাজে রাত 8:30 আর আমরা এসেছি জাকারিয়া স্ট্রিটে। কখনো আগে ট্রাই করিনি জাকারিয়া স্ট্রিটের ফুড, পুরো ইউটিউব ভর্তি জাকারিয়া স্ট্রিটের ভিডিও, তো ভাবলাম আমরা ট্রাই করি। আমাদের তিনজনই ফার্স্ট টাইম, সেম আমাদের টিম, আমি প্রসূন গুল্লু এসেছি জাকারিয়া স্ট্রিটে আজকে। সবাই তো জাকারিয়া স্ট্রিট এক্সপ্লোর করতে আসে, আমরা ঠিক তার পাশের গলি, এমনি একটুখানি হেঁটে সামনে দিকে এগোতে হয়, চুনা গালি, সেখানে সেটা এক্সপ্লোর করতে এসেছি। ফার্স্ট ট্রাই করছি আমরা আদম কাবাব থেকে, সেখানে অর্ডার করেছি একটা মটন টিকা কাবাব, যেটার একটা যে পুরো রড হয় বা স্টিক হয় সেটা 140 rupees, ওটাই আজকে ফার্স্ট ট্রাই করছি। আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স এখান থেকে স্টার্ট করছি, দেখা যাক কিরকম হয় বাকি এক্সপিরিয়েন্স গুলো। পেয়ে গেছি আমাদের মটন সুতা, এটা অ্যাকচুয়ালি 107 years পুরনো একটা দোকান। মটন সুতার কনসেপ্ট হচ্ছে এটাই যে শিকের মধ্যে মিন্স মটন গুলোকে সুতো দিয়ে জড়িয়ে তারপর সেটাকে এরকম ভাবে কাবাব ফর্মে বানানো হয়, আর শুনেছি এটা জাস্ট খেলে মুখে মেল্ট করে যায়। তো ফার্স্ট বাইট এবার ফেমাস আদমস কাবাব শপের মটন সুতা। লেবু ছড়িয়ে টেস্ট করবো, হ্যাঁ মুখে দিলে গলে যাবে, না গলে টাকা ফেরত দেবে বলেছে। কেমন করছে সিরিয়াস মুখে দিলে গলে যাচ্ছে, এক সেকেন্ড খেয়ে দেখ। কিন্তু ওই হ্যাঁ ভালো জিনিস দাম দিয়ে খাওয়া যায়। নেক্সট ট্রাই করছি আল বাইক থেকে ওদের সিগনেচার আফগানি কাবাব, এটা দাম 30 rupees, দেখালাম বাটারে ডুবিয়ে, এটা চিকেন শিক কাবাব। ওয়ান্ডারফুল, দুটো কাবাব খেলাম, দুটো এক্সিলেন্ট, জাস্ট এক্সিলেন্ট, ফার্স্ট টাইম এখানে এক্সপিরিয়েন্স, a night to remember. ভীষণ গরম, মানে আমার ফার্স্ট টাইম হালিম ট্রাই করছি, ঝাল উপর থেকে কিছু কিছু মিশিয়ে দিয়ে টকটকও লাগছে, পুরো আমাদের পাড়ার ঘুগনির মতো খেতে। আমি ঠিক টেস্টটাকে ঠিক অ্যাকনোলেজ করতে পারছি না, বাট ভালো খেতে। হালিম খাওয়া শেষ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ গুড, কারণ কি আমি কোনো কম্পেয়ার করার মতো আমার কাছে নেই যেহেতু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, বাট খেতে ভালো ছিল, সুইট সাইড যেরকম ফাস্টফুড হয় ওরকম। প্রচণ্ড জোরে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, একটা ছাওয়ার নিচে আমরা এটা বসেছি, এটা ফালুদা টেস্ট করছি। ওয়েদার খাবার সব একদম মানে টপ নচ, মিলেমিশে একদম, বরফ ড্রাই ফ্রুট সব কিছু মেশানো, ফার্স্ট বাইট। আমার লাদুটা ট্রাই করেছি আমার থেকে একটু অন্য, খোয়া খির দেওয়া, রিফ্রেশিং, একটু গোলাপ জল দেওয়া। মোটামুটি ঠাকুর পুকুরে যে ফলো যারা খেয়েছিলাম অন্যরকম ছিল, অনেকটা
ব্যাপারটা আলাদা ছিল এটা ঠিক আছে একটা তিন মিনিট ভাগ করে খাচ্ছি বেশ এরা ডেজার্টের জন্য একদম লাস্ট পার্ট কমপ্লিট করার জন্য এসে গেলাম এখানে এই বিউটিফুল জার্নিটাকে শেষ করার জন্য এসে গেছি আমরা হাজি আলাউদ্দিন সুইটসে হবে বলবো সারাদিন ধরে এরা খেয়ে যাচ্ছে আর টেস্ট করে যাচ্ছে প্রায় 10টার মতো বেজে গেছে দোকানগুলো বন্ধ হয়ে গেছে জোরে বৃষ্টিও একবার হয়ে গেছে আরো হবে মনে হচ্ছে অলরেডি টিপ টিপ করে পড়ছে সেই জন্য আজকে এই জাকারিয়া স্ট্রিট আর চুনাগালির যে আমাদের এক্সপিরিয়েন্সটা করবো বলে বেরিয়েছিলাম সেটা এখানেই এন্ড করছি আমরা রাতও অনেক হয়ে গেছে দোকানে অনেক বেশি বন্ধ হয়ে গেছে আর যে মিষ্টিটা নিয়েছি মানে লাস্ট ডেজার্টটা ওটা গাড়িতে বসে রেডি করে খাবো আমরা এখন বাজে রাত 10:30 পুরো জাকারিয়া স্ট্রিট প্রায় ফাঁকা এখন আমরা এভাবে দাঁড়িয়ে ডেজার্টটা এনজয় করবো এটা আমরা কিনেছি বেশ সুন্দর প্যাকিং করে দিয়েছিল ওখান থেকে ওটা 600 টাকা কেজি ছিল দুর্দান্ত খেতে খেয়ে দেখ আমার ইচ্ছা আছে একদিন জাস্ট ওই দোকানটা গিয়ে বাকি যে হালুয়া গুলো আছে টেস্ট করবো আমি মনে হচ্ছে সবকটা দারুণ হবে প্রত্যেকটা দারুণ হবে কারণ আমাদের দুটো টেস্ট করেছিলেন ওনারা এক্সিলেন্ট ছিল একটা নিয়েছি ওইটা ছিল হচ্ছে আমরা তিনটে টেস্ট করেছি হ্যাঁ একটা অঞ্জিরের হালুয়া আর একটা কিসের লাস্টে বলবো সাদা রঙের হালুয়া এইটা ছিল হচ্ছে 600 টাকা কিলো আমরা বাড়ির জন্য প্যাক করেছি একটু টেস্ট করে দেখেছি অসম খেতে একদিন জাস্ট আসবো এখানে টেস্ট করতে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ডুয়োলজি আর প্লিজ কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে থ্যাংক ইউ ফেরার সময় প্রসুন এই একদম ফাঁকা ভিক্টোরিয়া সারা দাঁড়ালো পেছনেও পুরো ফাঁকা নামটা ভুলে গেছি তারা দেখতে পাগল তুই পুরোটা কেন খাচ্ছিস তাতা কি রাস্তার মধ্যে এইরকম করবি না দে আমার খাওয়া ছিনিয়ে নিয়ে চলে গেল আমার লোক খাওয়া ছিনিয়ে নিয়ে চলে গেল এই বাবা রাত বিয়েতে না ভাগ্য মানে রাস্তা লোক দেখছে কিন্তু কি সুন্দর লাগছে আমি তো নিয়েছি হালকা করে হ্যাঁ এ বলছে যে আমি ডাউন গ্রাউন্ড ফ্লোর ডাউন ফ্লোর পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে আমি ফ্ল্যাট কিনেছি তারপরে বলছে একদিন পয়সা হলে ভিক্টোরিয়া কিনে নেব সরকার থেকে জেলে ঢোকান পয়সা হলে মুশকিল আছে বসে বসে 35 টাকার এখানে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে আর ওখানে 42 কেনার প্ল্যানিং করছে